আসসালামু আলাইকুম, আমি আয়েশা বাড়ি, আমার বয়স 55, আমার হোম ডিস্ট্রিক্ট লক্ষ্মীপুর। আমার দীর্ঘদিন যাবৎ মেরুদণ্ডে ব্যথা, কোমর ব্যথা, ঘাড়ে ব্যথা, এই ব্যথাগুলো আমি আঘাতজনিত কারণে হয়েছে। এখন আল্লাহর রহমতে ডিপিআরসি হাসপাতালে চিকিৎসা করে আমি অনেক রোগারোগ্য হয়েছি, অনেক উপশম হয়েছে আমার, এখন চলতেছে আমার চিকিৎসা। আমার এই রোগের জন্য দীর্ঘদিন যাবত আমি অনেক ডাক্তার দেখিয়েছি, কিন্তু এবার মনে হয় যেন সঠিক জায়গায় আমি এসেছি, সঠিক চিকিৎসায় নিতেছি। আগে যে ডাক্তারগুলো আমি দেখিয়েছিলাম, তারা বললো যে দীর্ঘদিনের ব্যথা এটা পুরোপুরি সারবে না, এটা থাকবে, হয়তো কিছুটা উপশম হবে, কিন্তু না আমি এখানে এসে আমি দেখলাম যে তার বিপরীত, না সব রোগেরই চিকিৎসা আছে, সঠিক চিকিৎসা আছে। এই সমস্যার জন্য আমার মেরুদণ্ডের এই সমস্যার জন্য, ঘাড়ের সমস্যার জন্য আমার রাতে ঘুমাতে সমস্যা হতো, বিশেষ করে বিছানায় যখন যেতাম সারা রাত চিৎকার করতাম ব্যথায়, কোনো কাজকর্ম ঠিক মতো করতে পারতাম না, অনেকক্ষণ বসতে পারতাম না, দাঁড়াতে পারতাম না, হাঁটা চলা তেমন একটা করতে পারতাম না, এর কারণে পায়েও সমস্যা দেখা দিয়েছিল, হাতে পায়ে, ওগুলো আল্লাহর রহমতে অনেকটা উপশম হয়েছে। আর এখানে যে মেয়েরা আমাকে থেরাপি দিচ্ছে, মেয়েরাদের আচার ব্যবহার অনেক ভালো, ওরা অনেক ভদ্র, ভালোভাবে ওরা সেবা সার্ভ করছে আমাকে। শফিউল্লা স্যারকে আমি যখন দেখালাম, তখন আমাকে ওষুধ দিলেন প্রথমে, উনি 10 দিনের, বললো যে আপনি দেখেন ওষুধটা খেয়ে, ওষুধটা খাওয়ার পর যদি আপনার ব্যথা কমে আপনি নিজে সিদ্ধান্ত নেবেন কি থেরাপি দিবেন কি দিবেন না। তারপরে আমি খাওয়ার পর দেখি না আমার অনেকটা কমে আছে ব্যথা, কমলো খাওয়ার পর। পরে উনি জোর করেন না যে আপনি জোরপূর্বক থেরাপি দেন, এটা বলেন না উনি আমাকে। তা আমি বললাম ওনাকে, স্যার আমি যেহেতু আমার উপশম হচ্ছে, আমি দেখি আরো ভালো হতে চাই, আপনি দেন থেরাপিটা, আমি থেরাপি সম্পর্কে আমার পরিচিত নাই, তো যাক থেরাপিটা দেন, থেরাপি দিয়ে দেখি আমি আরো ভালো হইতে না। তখন আমি নিজে নিজ থেকে থেরাপি দেওয়া স্টার্ট করি। আজকে আমি 10 দিন থেরাপি দিলাম, না আমার ভালো লাগতেছে। থেরাপি দেওয়ার পর আমার শরীরটা অনেক হালকা পাতলা লাগতেছে, আর মেয়াদ কমানোর জন্য উনি আমাকে কিছু টিপস দিছেন, যেমন সকালে খাওয়া বন্ধ, দুপুরে আর রাত্রে ওষুধ দিলেন, দুই বেলায় খাওয়া, ভালো লাগতেছে, আমার শরীর হালকা পাতলা হয়ে গেছে, এখন চলাফেরা ফেরা করতে আমার তেমন একটা অসুবিধা হয় না, ভালোই লাগে, সব মিলে ভালো লেগেছে আমার কাছে এখানকার পরিবেশটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা কেমন আছেন আজকে? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমাদের এখানে তো থেরাপি নিচ্ছেন গত কয়েকদিন থেকে? আজকে 10 দিন আমার থেরাপি। আজকে 10 দিন, সেই 10 দিনে কি অবস্থা আপনার? যে কাজগুলো আগে আপনি করতে পারতেন না, সেই কাজগুলো কি এখন করতে পারছেন এই 10 দিনে? কি কি চেঞ্জ এসেছে আপনার লাইফে? আল্লাহর রহমতে করতে পারতেছি আমি এখন। আগে অনেক পরিবর্তন লাগছে আমার শরীরে, শারীরিক ভাবে ব্যথা যন্ত্রণা অনেক উপশম হয়েছে এখন। আচ্ছা, প্রথম দিন যখন আপনি এসেছিলেন আপনার প্রচন্ড পেইন ছিল, আপনার ঘাড়ে পেইন ছিল, শরীরের অন্যান্য অংশে কিছু পেইন ছিল, সর্বক্ষ থেকে একটা ব্যথা ছিল, সেই ব্যথাটা কি এখন আছে আপনার? না, ব্যথাটা এখন অনেক উপশম হয়েছে। ঠিক ট্রিটমেন্ট নেওয়ার ঠিক মানে কততম সেশন থেকে আপনি বুঝতে শুরু করেছেন যে আপনার পেইন আস্তে আস্তে চলে যাচ্ছে? আমি 2-3 দিন পর থেকে বুঝতেছি না উন্নতি হবে আমার। আচ্ছা, এবং তখন আপনি আরেকটু আশার আলো দেখলেন এবং বুঝতে শুরু করলেন যে না, এটাই আমার জন্য দরকার, এটাই দরকার, ওই জন্য আমি নিয়মিত আসতেছি এখানে। এখন বর্তমানে আমি থেরাপি নিচ্ছি শুধু, আর ওষুধ গুলা সেবন করতেছি না। তো আমরা যখন ভেতর থেকে সুস্থ হতে শুরু করি, আমার ব্যথাগুলো যখন চলে যেতে থাকে, আমরা কিন্তু তখন নিজেরাই বুঝতে পারি যে না, আসলে এখন আমি আগের থেকে অনেক ভালো আছি। যেমন অনেকের হচ্ছে দীর্ঘদিন যখন ঘাড়ে ব্যথা থাকে, মানে সারাক্ষণ একটা ব্যথা তারা বয়ে বেড়াতে থাকে, তো একটা সময় কিন্তু তার অসহ্য হয়ে যায়। তো আপনি বলছেন অনেক বছর থেকে আপনার এই সমস্যাটা, প্রায় 35 বছর আপনি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন দুর্ঘটনা ঘটেছে, স্লিপ করে পড়ে গেছেন, এরকম অনেক দুর্ঘটনা আছে আপনার জীবনে, তো এটার জন্য অনেক চিকিৎসাও করেছেন। বাট এই ডিপিআরসি তে এসে যখন ট্রিটমেন্টটা শুরু করলেন এবং ব্যথা থেকে মুক্তি পেলেন, কেমন লাগছে এখন? মানে এই যে দীর্ঘদিন পরে যে সুস্থতার পথে, কেমন ভালো লাগছে আমার খুবই। এবং আপনার পরিবারের সদস্যদের সাথে এটা শেয়ার করেছেন? না, ওদের সাথে শেয়ার করেছি, আমার হাজবেন্ড না, আমার 2 ছেলে, ওরা আমার চিকিৎসা করতেছে, ওরা বলছে মা তুমি যেটা ভালো মনে করো, তোমার যদি মনে করো উপকার পাইতেছে তুমি থেরাপি দাও। আলহামদুলিল্লাহ, থেরাপি দাও, থেরাপি বন্ধ করবে না তুমি। আমাদের দেশে এরকম অসংখ্য মানুষ আছেন যারা দীর্ঘদিন
এই ধরনের রোগে আক্রান্ত যে তারা ব্যথা নিয়ে ভুগছেন কিন্তু জানেন না কোথায় গেলে ট্রিটমেন্ট পেতে পারেন। যেমন আপনার কথাই ধরুন, আপনি 35 বছর থেকে আপনি কষ্ট অনেক ডাক্তার দেখিয়েছে আমার ছেলেরা আমাকে, আমার ছেলেরা আমার বাবা নাই আমাকে কোনো কষ্ট দুঃখ কষ্ট পেতে দেয় না, আমার একটু অসুখ হলে জ্বর হলে ডাক্তার কাছে নিয়ে যায়, অনেক অনেক চিকিৎসা করেছে, কিন্তু আমি আমার মনে হয় এতদিন চিকিৎসা গুলা হয়েছে ঠিকই, কিন্তু তার চেয়ে এখন মনে হয় আরো বেটার হচ্ছে আর কি। যখন চিকিৎসা নিতেন সুস্থ হতেন না, মনে কেমন লাগতো? মনে হতো না আমি কি আর কখনো সুস্থ হবো না, এই ধরনের হতাশা কাজ করতো? হতাশা সবসময় আমার মনে কাজ করতো, হতাশা করতে করতে আমি টেনশন করতে করতে আমি অসুস্থ হয়ে যেতাম, আরো অসুস্থতা আমার বেড়ে যেত আরো টেনশন করতে করতে। এখন সেই টেনশন গুলো কি আপনার মুক্ত হয়েছেন মনে করেন? অবশ্যই মুক্ত হয়েছে আমি মনে করি। আমি ছেলেদেরকে বলতাম বাবা আমি মনে আর বেশি দিন বাঁচবো না, আমি 1 বছর বাঁচবো 2 বছর বাঁচবো এভাবে বলতাম, এখন মনে হয় আমি আশার আলো খুঁজে পেয়েছি এখানে আসার পর। আমার মনে হচ্ছে না আল্লাহ রহমতে আমার মনে হয় আরো দীর্ঘায়ার দিবে, আমি অন্তত সংসারে আমি অনেক কাজ কর্ম, আমি যেহেতু সংসারের হেড আমাকে অনেক দেখাশোনা করতে, আমার ছেলে 2 ছেলের বউ আছে ওদেরকে দেখাশোনা করতে, ওরা নতুন এখনো আর এখনো সংসারই হয় নাই, আল্লাহ রহমতে ওদের সাথে নিয়ে নিয়ে আমি চলতে পারি এখন। তার মানে আপনার ইচ্ছা হচ্ছে যে আপনার ছেলের সংসার বলেন বা ইনশাল্লাহ আগামী হয়তো নাতি নাতনি আসবে তাদের সাথে, যেটা আপনি আলহামদুলিল্লাহ তাদের সাথে খেলা করার জন্য হলো তো আপনাকে সুস্থ থাকতে হবে, বেঁচে থাকতে হবে। তো এখন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন। যদি আপনার কাছে এরকম কখনো দেখেন যে এরকম আপনার মতো এরকম কোনো পেশেন্টকে আপনি কখনো দেখেন, কি বলবেন তাকে, আপনি কি সাজেস্ট করবেন? আমি সাজেস্ট করবো ওরা যেন বিপিআরসি হাসপাতালে আসে, এটা ঠিকানা কি আমি যেখানে চিকিৎসা করতেছি এটা হচ্ছে ডিপিআরসি হসপিটাল ঢাকা শ্যামলী, শ্যামলী শ্যামলী ঢাকা শ্যামলী, এখানে আপনারা আসেন চিকিৎসা নেন ভালোভাবে, রোগ সেরে উঠবে আপনাদের, আমার মতো আপনারা হতাশায় ভুগবেন না, আশার আলো খুঁজে পাবেন। আলহামদুলিল্লাহ খুব সুন্দর বলেছেন। দর্শক দেখলেন তো, মাত্র 10টা সেশনে আলহামদুলিল্লাহ সুস্থ আছেন, ভালো আছেন, গত 35 বছরের কষ্ট থেকে উনি মুক্তি পেয়েছেন। আসলে যেটা আমরা সবসময় বলি যে আপনি যদি সঠিক চিকিৎসা পান, অনেকেই কমপ্লেন করেন যে আমি সুস্থ হই না আমি ভালো হই না, আমার কথা হচ্ছে আপনি যদি সঠিক ট্রিটমেন্টটা পান আপনি কেন সুস্থ হবেন, আপনি কেন ভালো হবেন না, সেটা যত পুরাতন রোগী হোক। অনেকে এটা পর্যন্ত ভাবেন যে আমি দীর্ঘদিন এত বছর হয়ে গেছে আমার রোগের বয়স, আমি কি আর কখনো সুস্থ হবো, আমি মনে হয় সুস্থ হবো না, এই ধ্যান ধারণাগুলো থেকে বেরিয়ে আসুন। পায়ের সমস্যা আমার ছিল, হাঁটুর সমস্যা পায়ের সমস্যা, আমি আল্লাহর রহমতে এখন মনে আমি হাঁটা চলা করি আমার তেমন একটা সমস্যা হয় না, পা গুলো ইজি হয়ে গেছে আমার হাঁটা চলা করতে, হাঁটতে আমার ভালো লাগে এখন, আগে ভয় পেতাম আমাকে হাঁটতে হবে পায়ে ব্যথা পড়ে যাচ্ছি, কাউকে হেল্প নিয়ে আমাকে হাঁটতে হতো, ছেলেরা রাস্তায় হাঁটার সময় আমাকে হাত ধরে রাস্তা পার করতো, বলতো বাবা আমাকে ধরো আমি রাস্তা পার হতে পারছি না, এখন আমি আল্লাহর রহমতে এই যে পায়ের থেরাপি গুলো দিচ্ছে, পায়ের এক্সারসাইজ গুলো করাচ্ছে, এতে আমার পা গুলো অনেক ইজি হয়েছে, পায়ের ব্যথা যন্ত্রণা কমেছে, আমি রাত্রে ঘুমাতে পারতাম না, আমার ছোট ছেলে ঘুমাবার আগে আমার ডান পায়ের সমস্যা পড়ার পরে যে আঘাত পাইছি, বলতাম বাবা আমার হাড় পর্যন্ত হাড় গুলা দুটো টিপে দাও তারপরে আমি ঘুমাই, আল্লাহ রহমতে আমার ওই কাজটা এখন আর করাতে হয় না কাকে দিয়ে, এখানে করার পর আমি অনেক পা পা দুইটা নিয়ে আমি অনেক সমস্যা ছিলাম, পায়ের গোড়ালি ব্যথা হতে শুরু করি, হাঁটু ব্যথা, এগুলো অনেক খুব সুন্দর শুনে ভালো লাগলো। দর্শক যখন আমাদের এই পেশেন্টরা যখন তাদের এই ভালো লাগার কথাগুলো বলেন বা তাদের এই সুস্থ হয়ে কথাগুলো বলেন, সুস্থ হয়ে ওঠার গল্পগুলো, সত্যি আনন্দ লাগে, ভালো লাগে যে অ্যাটলিস্ট আমরা কিছু করতে পারছি এই মানুষগুলোর জন্য। দর্শক আপনাদের ভিতরে যদি এমন কেউ থাকেন, দীর্ঘদিন যাবত অসুস্থ আছেন, রোগাক্রান্ত আছেন, জীবনের শেষ চিকিৎসা হিসেবে হলো একবার অন্তত আসুন, একবার নিজেকে পরীক্ষা করিয়ে নিন যে আসলে আপনার কি অবস্থা, এবং সুস্থ হওয়ার জন্য যা কিছু দরকার আমরা সর্বতোভাবে আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার এই মায়ের জন্য। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।